Hello everyone, assalamualaikum. Asha kori je jekhano achen bhalo achen shusto achen. Amra shobai bhalo achi. Ajke bikale aro ekta blog shuru korchi. Ar amar blog ta dekhar shurute ekta like diba, like comment korte ekdomi bhulba na. Ar amar channel ajke jara notun, please subscribe koren jeno. Ar jara already subscribe kore leso, nice nice comment koren. Thank you everyone apnara shobai re. Ar ei to dekhta parra cooking start kori lisi. আর অনেকগুলো অনিয়ন কাট করছি আর এখানে দেখতে পারা ছোট মাছের শুটকি আর এখানে এইসা আর এখানে মুকি আর আলু আর এখানে মূলা কাট করছি এই মূলা দিয়া মুকি আলু দিয়া এইসা দিয়া শুটকি দিয়া একটা শুটকির কারি বানাইবো আর অনেক দিন ধরে মিক্স থাকে সবজি শুটকির কারি খাইছে না ভাবলাম একটা মিক্স সবজি শুটকির কারি বানাইলাই আর মুকি দিয়ে খাইলে মুকিও আছে বাসার সপ্তাহ আছে ভাবলাম একটা কারি বানাইলাই আর আপনারা সাথে শেয়ার করে নিমু আর এখানে দেখতে পারা বেরির মাংস মাংস তো একটা পাহাই লাগে রিজন দিয়া না মাংস সারা তারা ভাত খাই না লাইক করেন না কি আর এই বেরি মাংস রানবো আলু দিয়া এখনো আলু কাট করছে না আর এখানে মুকির লাগে এই অনিয়নটা অলরেডি কুক করে লিছি কুকিং স্টার্ট করে লিছি দেখতে পারা পরিমাণ মতো তেল দিয়া আর রসুন দিয়া আর এখানে অনিয়ন দিছি ওয়ান বিগ একটা অনিয়ন দিয়া অনিয়নটারে বালাই কুক করে দিলাম শুটকি লাগি সাথে তাহকা আশা করি এনজয় করবা আমার ব্লগটা আর অবশ্যই ফুল ব্লগটা ওয়াচ করবা এই তো অনেক দিন ধরে আসলে মিক্স সবজি দিয়া শুটকি দিয়ে খাইলাম না ভাবলাম তে মুখিও আছে আলু আছে মূলা আছে একটা শুটকির কারি বানাইলাই দেখতে পারা এখানোর মধ্যে মানে অনিয়নটা কুক হয়ে গেছে কি ওয়ান স্পুন হলুদ দিলাম শুটকির কারির মধ্যে আসলে মশলা তেমন বেশি লাগে না ওয়ান স্পুন মরিচ দিলাম আর এখানোর মধ্যে এটা দিলাম মিক্স পাউডার দিলাম ওয়ান স্পুন সব জাতের মিক্স পাউডার তো মরিচ হলুদ আর যদি সাইন একটু খেটা দিলাম যেন ধনিয়া এটা ওয়ান স্পুন ধনিয়া দিলাম না ধনিয়া আগে দিলাইছি এখন মিক্স পাউডার দিছি শুটকির মধ্যে আসলে বেশি কোনো মানে কি মশলা লাগে না আর বেশি হার্ডও নাই ইজি কুক করা যায় দেখতে পড়া আর এখন মশলাটা একটু কষাই নিমু হাফ কাপ পরিমাণে ওয়াটার দিছি আর অনিয়নের সাথে মশলাটা একটু কষানি পরে সবজিগুলো অ্যাড করব আর যারা আমার ভিডিওটা সুভা চৌধুরী পেজটাকে দেখা প্লিজ আমার ভিডিওটা লাইক করবা শেয়ার করবা আর এখানে দেখতে পারা বেরির মাংস আর বেরি মাংস অলরেডি মানে আমি কুকিং বই দিছি ওগুলো তো প্রায় দেখাই একবারে শুরু থাকি দেখাইলাম না ভাবলাম কুক করিলাই আর এখানে অনিয়ন দিয়া তো সব কিছু দিয়া কি তেল মশলা দিয়া পহিলি কি মশলা দিছি না আর অনিয়নটা একদম দেখতে পারা কুক হয়ে যাবে আরও টু থ্রি মিনিট পরে মশলা ধরে দিব আর আমি অনিয়ন বাংবার করে মশলা ধরি আমার কাছে ইজি লাগে ওভাবে রাখতে এখ আপুরা এখ পদ্ধতিতে রান দই এখ বাসাতে সরকম কুক করই ভাবলাম এই তো আমি আমি যেভাবে কুক করি এভাবে শেয়ার করি আপনারা সবার সাথে ওয়ান স্পুন মিক্স পাউডার পয়লা ওয়াড করলাম হলুদ ওয়ান স্পুন তো মানে কি খেতা খেতা পরিমাণ করিয়া দিলাম আমি আমার পরিমাণ মতো দিলাম ওয়ান স্পুন মরিচ দিছি ওয়ান স্পুন জিরা দিছি না জিরা দিছি না জিরা রয়েছে ধনিয়া দিছি হলুদ দিছি এখন দিলাম জিরা ওয়ান স্পুন হইয়া সবটা ধরলাম আর রয়েছে বাকি গরম মশলা সুন্দর করে মিক্স হইয়া দিলাম আর এই বেরি মাংসটা আমি আলু দিয়ে রান্ধবো এখন
মাংসটা বালা টিকেনে খসাই লিমু এই তো দেখতে পারলাম মুসলাটা একদম খসানি ফিনিশ শুটকি লাগি জানে মানে রেডি হলাম আর এখন আমি মুলা ধরলাম ভেজিটেবল গুলো আগে কুক করাম বিকজ শুটকি তো মানে এত টাইম লাগতো না বাঙ্গি দিব ছোট শুটকি আর এই সাইডটা বেশি কুক করা লাগে না আর এখন মুখি আর আলুও এগুলো আগে কুক করলাম এগুলা একটু মানে কুক হওয়ার পরে আমি এই সার শুটকি আট করবো ফার্স্টে যদি আমি এই সার শুটকি আট ধরি লাই তাইলে এগুলাকে কুক হইতে হইতে মেল্ট হয়ে যাব গিয়ে এই সার শুটকি এর জন্য ভাবলাম আগে আমি ভেজিটেবল গুলা মানে কি এগুলা আট ধরি লাই আর আমি হাফ কাপ পরিমাণে ওয়াটার দিব ওয়াটার দিয়া মানে আমি কুকিংটা দেব এইটা দেখতে পাররা হাফ কাপ পরিমাণে ওয়াটার দিছি ওয়াটার পরে আমি একটা মানে কি কুক হইবার লাগি আলু আধরার পরে তো আরো আমি 5 মিনিটের উপরে কষাই নেই আলুটা যাতে বালাটি কেনে মশলা টসলা ঢুকে এই তো এভরিডে যেটা কুকিং করি এগুলো এই শেয়ার করি আপনাদের সাথে যা খাই আর এই তো দেখতে পড়রা আমি তো আবার মানে মাংসর খারি রান্ধে গ্রিন পেপার দেওয়া লাগে আর গ্রিন পেপার কাঠরতাম বলি দিছি তো সব ভেজিটেবল কাঠরছি আর গ্রিন পেপার আর কাঠরছি না বলি গেছি ভাবলাম একটু শেয়ার করে লাই এখন শপিং বোর্ড আবার বাহরছি বাহিরা গ্রিন পেপার গুলা আঠালাম যদি খারির মধ্যে গ্রিন পেপার আর টমেটো দেই না লাগে খারিটা যে আদুরা আদুরা লাগে আমার কাছে আর কি অভ্যাস হয়ে গেছে কি আমার আর গ্রিন পেপার টমেটো দিলে লাগে খারিটা আরো টেস্টি লাগে যারা দেন তারা জানরা একটা আসলে এখন অভ্যাস এখন জানল আর এত দেখতে পাররা একটা খুব সুন্দর গ্রিন একটা খাসা একদম গ্রিন পেপারটা কাট করলাম বেরে মাংসের মধ্যে দিবা লাগে আর অনেক ইউটিউবার ভাইয়ারা আপুরা আমার ভিডিওটা শেয়ার কইরা দেইন থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ আপুরা আপনারা আমার এত সুন্দর করে সাপোর্ট করবার লাগে আর ফেসবুক পেজ থাকি সুভাষ চৌধুরী পেজ আমার ফেসবুক পেজের নাম যদি কোনো ইউটিউবার ভাইয়া আপুরা ইন্টারেস্ট হয় কিংবা তো তারা ফেসবুকে অবশ্যই তো সবাই পেজ আছে আই ফাইল আমার পেজটা অবশ্যই আপনারা চাইলে ফলো কইরা দেন জানো আর ভালো লাগে যদি কি আপনারা শোভা চৌধুরী পেজ আমার ফেসবুক পেজের নাম আর আবারও বললাম আর কি যদি আর কি খেতা হয় সাইন খেও এই জন্য আর অনেক ফেসবুকের মধ্যে অনেক ভাইয়ারা পুরা সাইন আমার ভিডিও শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন থ্যাংক ইউ আপনারা যারা শেয়ার করে দেন লাইক কমেন্ট করেন আর এতো দেখা পড়ে আপনাদের সাথে কথা কইতে কইতে মানে টমেটোগুলো কাট হইরা ফিনিশ হয়ে যার কি আমি ভাবলাম ছোট মানে কি শপিং বোর্ড একটা বাকরছি বড়টা বাকরছি না ভাবলাম বেশি কিছু তো নাই কাট করবার আরো একটা থিং রয়েছে একটু হইলো লাইম কাটরছি না এখন মনে হয়েছে আজকে মানে বুলি লিরাম কিতা কিতা খারির মধ্যে দিতাম ভাবলাম আগে গ্রিন পেপার আর টমেটো আট করে লাই পরে লাইমটা কাট হয়ে যায় আট মনে এখন দেখি ফ্রিজারও কাট করা আছে লাইম 3 পিস তারপর নয়া করে কাট করা লাগতো নাই আট ধরি লাই
মাংসের খারের মধ্যে কি লাইম থাকলে দিলে বাসাত অনেক টেস্টি হয় কিন্তু বেশি দিবা না পরিমাণ হইলে দিবা বেশি বড় খারে হইলে টু পিস দিলাইলে হয় একটু জুল জুল থাকলে আলুর মধ্যে বলি টেস্টি লাগে বেরের মাংসের কারিটা এখন আরো 15 মিনিটের মতো কুক করলে কারিটা একদম রেডি দিব রবিচ্ছে দেখাই মো কারির ফাইনাল লুক কিরকম হয়েছে কারি এই তো দেখতে পারা শুটকির যে খেতাম মুখি এগুলা খুব হয়ে গেছে কি তা ভাবলাম এখন শুটকি আর ধরি লাই এই তো দেখতে পারা এখন শুটকি আর এটা কেতা বাইমের শুটকি ছোট বাইম জেনে একটা শুটকি দেখতে পারা ছোট বাইমের শুটকি আর এখানে ওই এইসা দিলাম এইসা দিলে আর একটু রিলি টেস্ট হইব শুটকি আর এইসা দিয়া বাইমের খেতা বানাইলাম শুটকির কারি বানাইলাম আর কি টেস্টি লাগে এইসা দিলে বাসা তাসে বাবলাম একটু দিলাই খাসামরিচ বানাইলাম বিকজ আমি আর একটা আফ্রিকান নাগা দিলাম শুটকির মধ্যে বলি গেছি ওই শুটকি লাগে মরিচ খাসামরিচ আর নাগা না হইলে তো শুটকির খারিটাও আদুরা রইব ভাবলাম তো খাসামরিচ আর কেতা দিলাই কাঠরিলাই চপিং বোর্ডটা তো রাখছিও মানে কি ভুলি গেছি নাইলে আমি একসাথে সকলটা কাঠরিলাই একসাথে সবটা কাঠরি আনলে রেডি হয়ে গেলে কারিগুলা কি খুই কই যায়গি রেডি শুটকির কারি একটু জাল জাল খাইলে আমার কাছে ভালো লাগে জানি না এখন জনে এক রকম আমি একটু শুটকির কারি জাল খাইতে ভালো লাগে আর আমার ছেলে মেয়ে তারা তো শুটকির কারি তারা খাইন না এর লাগে ইচ্ছা মতো জাল দেওয়া যায় অত বেশি নাই মানে কি মজা হইয়া খাওয়া যায় শুটকির কারিটা এইতো অনেকগুলো মরিচ দিছি আসলে রেড যে মরিচ পেপার একটা আসলে অত বেশি জাল হইতো না জাস্ট একটা ফ্লেভার দিব এইতো ইকানোর মধ্যে শুটকির মধ্যে 1 গ্লাস পরিমাণে ওয়াটার অ্যাড করছি আর এই শুটকিটা আসলে একটু জুল জুল খাইতে ভালো লাগে আর মুকিটা তো আমার কাছে লাগে খুব ইয়া একদম মানে বালাই খুব হয়ে গেছে কি মেট হয়ে গেল লাগে আর এইতো দেখতে পারাই এলো একটা মেলন আর ভাবলাম এলো মেলনটা কাঠ হয়ে রাখিলাই আর রিজন ইয়া না বাথানি ফোরে খাই দিবা তারাও মেলনের বাদা গুলো অনেক গাঢ় একবারে খেতার লাগার যে গাঢ় মেলনের বাদা এই তো আজকে বিকালে কেতা কেতা খুব করলাম কেতা করলাম ছেলে মেয়ে তারা কেতা খাই রা এই তো এগুলো শেয়ার করার জন্য তো ব্লগ করি এগুলো সালার কিতা বা শেয়ার করব আর দেখো পড়রা আপনাদের সাথে মাতি মাতি মেলনটাও ক্লিন করে নিলাম আর দিয়ে করে নিলাম বিসিগুলো
পরে আগে বারে বিছি সবগুলার ক্লিন কইরা বিন ফালাইয়া পরে একবারে সবগুলারে সুন্দর করে কাঠর দিলাম এখনো বাদা ফালাইছে না বাদাগুলো ফালানো বাকি রইছে এতো দেখতে পাররা হেলো মেলনটা কাঠর নিছি আর আমার কারিগুলা ফাইনাল লুক দেখাইব দেখতে পাররা এখানোর মধ্যে জাস্ট রেডি হইতে থাকি একদম আর এখানোর মধ্যে শুটকি শুটকিটাও রেডি হয়ে গেছে কি একটু সুন্দর হইরা মিক্স হইরা লিকেটা হইরা দেখাইমু একটু দেখতে পাররা শুটকির কারিটা একটু সুন্দর হইরা মিক্স হইরা দেখাইলাম অবশ্য যারা এইভাবে খাইন না অবশ্য ট্রাই হইরা দেখবা মিক্স সবজি দেওয়া সকল জাতি সবজি দেওয়া শুটকি আর এইসা দিয়া খুব ইয়ামি ওই শুটকির কারি আর মুখে গুলো একটু বেশি হিজি গেছে লাগে খুকো গেছে বা মুখে খুকো ইয়া বাংলে খারিটা আরো বেশি টেস্টি হয় দেখতে পারলে নাইস একটা খারি হয়েছে আশা করি খাইতেই আমি লাগবো এতো জটপট করে দুটা কারি রান্নাম আর আপনারা সাথে শেয়ার করলাম আশা করি আপনারাও ভালো লাগবো দেখতে পারলাম মিট কারি আলু দিয়ে হয়েছে আর আলুটাও খুকো গেছে একদম আর একটু টুকিটাকে একটু শপিং আনছিলাম এগুলো একটু শেয়ার করবো আশা করি আপনারা অনেক ভালো লাগবো সাথে থাকো তা এই তো আজকে বিকালে একটু শপিং আনছিলাম বেশি কিছু নাই টুকিটাকি শপিং কিন্তু দেখতে পারা এগের প্যাকেট একটা আপেল পাই তো ছেলে মেয়ে তারা যেটা এভরিডে দরকার থাকে এগুলো একটু আনা লাগে এভরিডে ওই টুকিটাকি শপিং করা লাগে তো ফ্রুটস আনছি বানানা তো আমার বাসায় সবসময় রাখি বিকজ রিজন লাইক করেন বেশি বানানা আর এই তো চকলেট কেক একটু ইয়ে রিজন রিয়ানা তারা দুজনে লাইক করেন আমার লাগে আনছে খাইবা লাগে বিকালে ওষুধ টাইমে খাইলাই আর এই তো একটা লু আর একটা কেক এগুলো আবার ফ্রি দিছে আর কেতা আর ফকেট আলু আনছি এই তো আলু আনছি তো এভরি ডে যা টুকিটাকি শপিং লাগে এগুলো মানে এভরি ডেও লাগে সেম থিং নাই ডিফারেন্ট ডিফারেন্ট আর উইকে তো একবার এমনিও শপিং করা লাগে তো দেখতে পারা একটু শেয়ার করলাম আপনাদের সাথে আর দেখতে পারা বিকালে খাইবার লাগি পরোটা গরম করলাম হুমেস দেখাইমো আর এখানেও মানে কি আমি আর আমার হাজব্যান্ডটা খাইমো খালি দুইটাও করলাম আর যারা আমার চ্যানেলটা নতুন দেখরা প্লিজ সাবস্ক্রাইব করেন জানো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে লিসইন নাইস নাইস কমেন্ট করেন কন্টিনিউ সাথে আসইন বিগ থ্যাংক ইউ আর আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকা সুস্থ থাকা বাই এভরিওয়ান সি ইউ সুন